কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, নোয়াখালী থেকে আগামী 14 তারিখ হবে সরকার পতনের নতুন ইতিহাস। সোমবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে মাঠ পরিদর্শনকালে তিনি একথা বলেন। আগামী 14 জুলাই দেশ বাঁচাতে মেহনতি মানুষের বিভাগীয় পদযাত্রা ও সমাবেশ নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বিভাগীয় পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।